অশ্ব অশ্বারোহীর বন্ধু নয়, যেমন বন্ধু নয় বায়ু মেঘমালার। বন্ধু হবে এমন যাদের সাথে কখনো দেখা হবে না, দুজনেই থাকবে দুজনার কাছে অদৃশ্য, কিন্তু দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা। এটা কি? এটা আসলে হুমায়ুন আহমেদ রচিত বাদশা নামদারে সম্রাট হুমায়ুনের একটি শের। হুমায়ুন আহমেদ হিমু মিসির আলী লিখতে লিখতে হঠাৎ কেন ঐতিহাসিক রচনার দিকে মন দিলেন? আসলে হুমায়ুন আহমেদ যখন ক্লাস 6-7 পড়তেন, তখন তার নামের কারণে সহপাঠীদের মধ্যে প্রায়ই তাকে হারু হুমায়ুন নামে ডাকা হতো, কারণ মুঘল সম্রাট হুমায়ুনের পরাজয়কে তারা তার সাথে তুলনা করত। সহপাঠীদের কাছ থেকে যখন হুমায়ুন আহমেদ হারু হুমায়ুন নামটা পেয়েছিল, তখন সে চিন্তা করত সে কার কাছে হেরেছে, কে তাকে হারিয়েছে। এই যে তার ভিতরে আগ্রহ তৈরি হলো, তখনই সে এই বাদশা নামদার উপন্যাসটি লেখা শুরু করলো। আচ্ছা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের মতো সম্রাট হুমায়ুনের চরিত্র একই ছিল, লেখক কিভাবে তুলে ধরেছে এই বইয়ে? আসলে বাদশা নামদার সম্পূর্ণ উপন্যাসটি হচ্ছে সম্রাট হুমায়ুনকে কেন্দ্র করে, এবং এখানে সম্রাট হুমায়ুনের যে চরিত্রগুলো আমরা দেখতে পাই বা লেখক যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেখানে দেখা যায় যে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেও সেই ধারাটা সম্রাট হুমায়ুন রাখতে পারেননি। সে শেরশাহের কাছে বারবার পরাজিত হয়েছে, এবং এই যে শেরশাহের কাছে তার বারবার পরাজয়ের কারণ হচ্ছে তার বিচক্ষণতার অভাব, দূরদর্শিতার অভাব। সে ছিল আরামপ্রিয় মানুষ। বাদশা নামদার উপন্যাসটা পড়লে তোমরা আরও জানতে পারবে যে সে শুধু পরাজিত হয়েছে এমন না, তার মধ্যে ছিল নানান ধরনের প্রতিভা। যেমন সে একাধারে ছিল কবি, তারপরে তার ছিল সুন্দর অঙ্কনের যোগ্যতা, তার এছাড়াও ছিল তার একটা শৈল্পিক মনোভাব। এ বইটিতে মূলত 1527 খ্রিস্টাব্দের আগস্ট মাস থেকে কাহিনীটা শুরু হয়েছে, এবং এই কাহিনীতে মুঘল সাম্রাজ্যের যেমন বাবরকে নিয়ে লেখা হয়েছে, তেমনি হুমায়ুনের বিভিন্ন শের এবং হুমায়ুনের মৃত্যুর পরে বৈরাম খাঁ কীভাবে করে তার সাম্রাজ্যটাকে দেখাশোনা করেছে, এবং সম্রাট আকবরকে আকবর দ্য গ্রেট হিসেবে পরিচিত করার জন্য বৈরাম খাঁর যে ভূমিকা, সে বিষয়টিও আমরা এই বাদশা নামদার বইটিতে পাব। আসলে বাদশা নামদার বইটি আমাদেরকে যেভাবে আমাদের শিল্পের প্রতি আকর্ষণ সৃষ্টি করে, সেভাবে আবার আমাদেরকে ঐতিহাসিক একটা মনোভাব তৈরি করতে সাহায্য করে বা ইতিহাসের সাথে আমাদের পরিচিতি করিয়ে দেয়। এজন্য এই বইটি একটি আকর্ষণীয় বই।